রাজধানীর গ্যালারি চিত্রকে শুরু হলো তরুণ চিত্রশিল্পী সুলতান ইস্তিয়াকের একক চিত্র প্রদর্শনী। দেশের জাহাজ ভাঙা শিল্পের সাথে জড়িত শ্রমিক ও তাদের কর্মক্ষেত্র জল রং ও তুলিতে উঠে এসেছে শিল্পীর ক্যানভাসে। প্রদর্শনীতে এই বিষয়ে সাম্প্রতিককালে শিল্পীর আঁকা 40টি চিত্রকর্ম স্থান পেয়েছে। বিস্তারিত ফারহানা জ্যোতি রিপোর্টে। বড় বড় জাহাজ ভাঙা হচ্ছে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে, আর ভাঙা ও গড়ার এই কর্মের সাথে যুক্ত হাজারো শ্রমজীবী মানুষ। শিল্পী সুলতান ইস্তিয়াকের ভাবনায় এই বিষয়টি দাগ কাটে। তিনি এই বৃহৎ কর্মজগকে ফুটিয়ে তোলেন বড় আকৃতির ক্যানভাসে। সাধারণত জল রঙের কাজ সাধারণ আকৃতির ক্যানভাসে করা হলেও শিল্পী জাহাজ ভাঙা শিল্পের কর্মপরিধি বোঝাতে বড় ক্যানভাসকেই বেছে নিয়েছেন। রাজধানীর গ্যালারি চিত্রকে তরুণ এই চিত্রশিল্পী সুলতান ইস্তিয়াকের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। আপনাদের সবার প্রশংসা পাবে। শ্রমজীবী মানুষের বলিষ্ঠতা ও দৈনন্দিন জীবনের নানান ঘটনা ক্যানভাসে ফুটে উঠেছে শিল্পীর জল রং এবং তুলির নৈপুণ্যে। সাম্প্রতিককালে তাঁর আঁকা 40টি চিত্রকর্ম এই প্রদর্শনীতে রেখেছেন তিনি। এ বিষয়ে আরও কাজ করার আগ্রহের কথা জানালেন শিল্পী। আমি একটু কমপ্লেক্স সাবজেক্ট নিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। ফিগারেশন অব কমপ্লেক্সিটি অ্যান্ড আরবান এক্সপ্লোরেশন শিরোনামের এই প্রদর্শনী আগামী 25 জুলাই পর্যন্ত চলবে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।